এরপরে সুজাত হোসেন, আপনি জানতে চেয়েছেন খাবার সময় সালাম দেওয়া যাবে কি না। ভাই সুজাত, খাবার সময় সালাম দেওয়াতে কোনো অসুবিধা নেই, খাবারের সময় সালাম দেওয়া যেতে পারে, সালামের উত্তরও দেওয়া যেতে পারে। খাবার সময় আমরা সাধারণ যে কথাবার্তাগুলো বলি সেগুলো যেরকম জায়েজ, সালাম দেওয়া একইভাবে জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। অনেকে মনে করে বা বলে আমাদের দেশে খাওয়া আর নামাজ পড়া সমান, তার মানে নামাজের সময় যেরকম সালাম কালাম চলে না, অতএব খাবার সময় সালাম কালাম চলবে না। এটা আমাদের নিজেদের বানানো হাদিস কোন হাদিস এরকম কোনো কথা বলা হয় নাই। বরং খাবার খাওয়া অবস্থায় টুকটাক কথাও যেরকম বলা যায়, সালাম দেওয়া যায় যাচ্ছে, অতএব খাওয়া আর নামাজ পড়া সমান, এ কথা একেবারেই অনর্থক কথা এবং ভুল কথা। এরপরে যে প্রশ্ন দেখতে পাচ্ছি, মেহরাব হোসেন, আপনি জানতে চেয়েছেন কোনো প্রতিষ্ঠান যদি ভালো খারাপ উভয় সেবা চালু রাখে তবে কি ভালো সেবাটা গ্রহণ করা যাবে? অবশ্যই, ভালো খারাপ দোনো সেবা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ভালো সেবা গ্রহণ করতে কোনো প্রকার অসুবিধা নেই, আপনি ভালো সেবাটা গ্রহণ করতেই পারেন। এমন কোনো কথা নেই যে খারাপ সেবা থাকার কারণে তাদের আর কোনো ভালো সেবা আপনি নিতে পারবেন না, যেটা হালাল বা ভালো সেটা আপনি গ্রহণ করতে পারবেন।